শাহজাদপুরে মোটরসাইকেল চোর চক্রের 3 সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার। সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জানা যায়, গত 6 অক্টোবর শাহজাদপুর পৌর সদরের দাবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোহাম্মদ আলমগীর হোসেনের ঘরের তালা ভেঙে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যায় চোর চক্র। পরে তিনি মোটরসাইকেল চুরি হওয়া প্রসঙ্গে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গত 4 নভেম্বর শাহজাদপুর থানায় মামলা দায়ের হয়। মামলাটি শাহজাদপুর থানার উপপরিদর্শক আব্দুল মান্নান তদন্ত করে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজ গ্রামের মৃত সোরাব খানের ছেলে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য আমিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার সাভার থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় ও চুরির সাথে জড়িত শাহজাদপুর পৌর শহরের কান্দাপাড়া গ্রামের চাঁদু শেখের ছেলে বাদন ও দাবাড়িয়া গ্রামের মনসুর প্রামাণিকের ছেলে রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক অপারেশন অ্যান্ড কমিউনিটি পুলিশিং আব্দুল মজিদ বলেন, বিগত কয়েকদিন যাবৎ থেকে শাহজাদপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চুরি বৃদ্ধি পায় এবং বিভিন্ন জায়গাতে চুরি হয় এবং একাধিক মামলা রুজু হয়। ইতিবছরে এই যে সামনে যে গাড়িটা দেখছেন ডিসকভার, এই গাড়িটা চুরি হয়ে যায়। এই যে গাড়িটা চুরি হওয়ার পরে আমরা বিভিন্ন দিকে সোর্স লাগাই এবং আমরা ব্যক্তিগতভাবে এটার অনুসন্ধান শুরু করি। এই মোটরসাইকেল চুরির ব্যাপারে থানায় মামলা রেকর্ড হয়। এসআই আব্দুল মান্নানকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়। সে বিভিন্ন সোর্স মেনটেন করে। সোর্স মেনটেন করার পরে আমরা 2 জন চোরকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করলে তারা স্বীকার করে এই গাড়িটা তারা বিক্রির জন্য ঢাকা সাভারে রেখে এসেছেন। সেই সূত্র ধরে চোরদেরকে আমরা নিজেদের হেফাজতে নিয়ে ঢাকা সাভার থেকে তাদের দেখানো মতে এই মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তার দেওয়া জবানবন্দি মতে আরও চোর গ্রেপ্তার করি। এই অভিযান অব্যাহত আছে এবং এই এখানকার যতগুলো চুরি সংঘটিত হয়েছে প্রতিটা চুরির ব্যাপারে আমরা সোচ্চার আছি এবং ভবিষ্যতেও যেন কোনো চুরি সংঘটিত হতে না পারে জননিরাপত্তার জন্য আমরা সার্বিকগুলো বিভিন্ন এলাকা থেকে এসে তারা গ্যাং তৈরি করে এই কাজ চুরিগুলো সংঘটিত করতেছে। হ্যাঁ, সম্ভাব্য কোথায় কোথায় এরা চুরি করছে? এটা আমাদের থানা এলাকায় 1টা চুরি হয়েছে এবং 2টা চুরি হয়েছে আর বাইরে বিভিন্ন থানাতে এরা চুরি করে। মানে যেখানে সংবাদ পায় এই গ্যাংগুলো সেখানে চলে যায়, যা তারা এই চুরিগুলো সংগঠিত করে। এরা সারা বাংলাদেশে এদের নেটওয়ার্ক আছে, সেখান থেকে এটা চুরিগুলো। বাঁধন আর পিতার নাম চাঁদু শেখ, গ্রাম হলো কান্দাপাড়া, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। পিতা সোহরাব খান, সাং আর হলো করমজা বেড়া পাবনা, আর ওর নাম হলো রকিব। পিতা মনসুর, স্থায়ী সাং শেরখালী, বর্তমান সাং দাবাড়িয়া। পূর্বেই গ্রেপ্তার করা হয়েছে একে, এই রকিবকে। তার পরে ওই আমিনকে গ্রেপ্তার করা হয় সোর্সের মাধ্যমে, তথ্যের ভিত্তিতে। পরবর্তীতে বাঁধন, আকাশ আলাইস বাঁধনকে সে পাবনা কারাগারে বেড়ায় গ্রেপ্তার হয়ে পাবনা কারাগারে যায়। সেই কারাগার থেকে আমরা আইনে প্রসেস করে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসে তার রিমান্ড মঞ্চে। রিমান্ডের পরিপ্রেক্ষিতে এইগুলো সব কিছু তথ্য উদ্ঘাটন হয়ে আমরা মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি।